প্রাচীন কাল থেকে প্রাচুর্য প্রদর্শন আর অর্থনৈতিক লেনদেনে গুরুত্ব আছে স্বর্ণের। স্বর্ণকে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার হাজার বছর ধরে স্বর্ণ কেন একটি মূল্যবান সম্পদ তাই জানবো আজকের বিশ্লেষণে। স্বর্ণ বিরল। হাজার হাজার বছর আগে স্বর্ণ সহজলভ্য ছিল। অনেক প্রাচীন সংস্কৃতি মাটিতে বা পানির স্রোতে স্বর্ণের সন্ধান পেয়েছিল। তারপর ধীরে ধীরে খনির সন্ধান মেলার পর স্বর্ণের প্রাতলতা বাড়ল। তবে তারপরও এটি বিরল একটি ধাতু, কারণ এই ধাতুর সৃষ্টি পৃথিবী সৃষ্টির সময়। এর পারমাণবিক সংখ্যা 79। এতে 79টি প্রোটন, 79টি ইলেকট্রন এবং 118টি নিউট্রন রয়েছে। মানুষের পক্ষে এই ধাতু সৃষ্টি অসম্ভব। মহাকাশে হলুদাব বা উজ্জ্বল হলুদ রঙের নক্ষত্র, যাদের বলা হয় সুপারনোভা, এই সুপারনোভার বিস্ফোরণের কারণেই মহাবিশ্বে স্বর্ণের সৃষ্টি। সুপারনোভার বিস্ফোরণের পর স্বর্ণ বায়বীয় আকারে ছিল, পরে সৌরজগৎ গঠনের সময় তা একত্রিত হয়। এভাবে পৃথিবীতে স্বর্ণের আগমন। তবে নতুন করে স্বর্ণের সৃষ্টির জন্য প্রচুর শক্তির প্রয়োজন, এজন্যই স্বর্ণ একটি বিরল ধাতু। স্বর্ণ আকর্ষণীয়। স্বর্ণ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় ধাতুগুলোর মধ্যে একটি। এ কারণেই স্বর্ণকে গয়না বানানো হয়ে থাকে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে স্বর্ণের সজ্জিত উপাসনাগার দেখা যায়। প্রাচীন মিশর থেকে প্রাচীন চীন পর্যন্ত স্বর্ণ সংস্কৃতির একটি অংশ ছিল। স্বর্ণ অক্ষয়। স্বর্ণের ক্ষয় হয় না, এজন্যই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত স্বর্ণ আহরিত হয়েছে তা এখনও টিকে আছে। হাজার বছর ধরেও স্বর্ণ তার ঔজ্জ্বল্য বজায় রাখে। এটি অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে না, তাই কখনোই মরিচা বা ক্ষয় হয় না। তবে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ স্বর্ণে পরিবর্তন আনতে পারে। ভাঙা সহজ এবং পরিবহনযোগ্য। স্বর্ণকে ভেঙে ফেলা খুব সহজ এবং এটি যে কোনো অবস্থাতেই মূল্যবান। লেনদেনের জন্য স্বর্ণকে ভেঙে ছোট ছোট করে ফেললেও এর মূল্য একই থাকবে, যেখানে কাগজের মুদ্রা ছিঁড়ে গেলেই আর লেনদেনযোগ্য থাকে না। সহজে বিক্রয়যোগ্য। স্বর্ণের বাজার সবসময় চাঙ্গা থাকে। ক্রেতা এবং চাহিদা থাকায় সহজে এটি বিক্রি করা যায়। ভারত এবং চীনে স্বর্ণের ক্রেতা সবচেয়ে বেশি। স্বর্ণে বিনিয়োগ দেউলিয়া করে না। 3000-এর বেশি বছরের ইতিহাস বলছে স্বর্ণ কখনো শূন্যে পরিণত হয় না। স্বর্ণ দখলে দলিলের প্রয়োজন পড়ে না এবং স্বর্ণে বিনিয়োগ আপনাকে কখনোই দেউলিয়া করবে না, যদি না তা আপনার হাত ছাড়া হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রাথমিকভাবে স্বর্ণের চাহিদা বাড়িয়ে দিয়েছিল। 2022-এর শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $1800। পরে মার্চ মাসে এর দাম হয় $2043। 2020 সালে করোনাকালীন সময়ও স্বর্ণের দাম বাড়তে দেখা গেছে। তখন প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় সর্বোচ্চ $2070। তবে সেপ্টেম্বর এবং অক্টোবরে স্বর্ণের দর পতন হয়। স্বর্ণের দাম ওঠানামার মধ্যে অন্যতম কারণগুলো হলো মার্কিন ডলারের মূল্য, মুদ্রাস্ফীতি, সুদের হার, বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মক্ষমতা, ভূরাজনীতি, চাহিদা এবং যোগান। স্বর্ণের দাম প্রভাবিত হলেও এর মূল্য কখনো একেবারে নেমে যায় না, তাই বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই ভয়াবহ সময়ে স্বর্ণে বিনিয়োগ হতে পারে লাভজনক ও নিরাপদ বিনিয়োগ।